যে যার যার লামডিংর যার যার বাড়িত রেশন কার্ড আছে সব বাড়িতে আমি একটা একটা অরুণোদয় 100% আমি দিয়ে আছি। কাবার কাবার আধারর কারণে রেশন কার্ড পোৱা নাই, আধার বন্ধ হয়ে আছে। মই কেইদিনমান আগতে শিলচর গৈছিলো, শিলচরত মই কৈ আহিছো যে আমার অসমত বাস কৰি থকা আমার যিবিলাক বহুদিনৰ পৰা বাস কৰি থকা মানুহবিলাকৰ আমার আধার ব্লক হৈ গৈছে, কিবা হৈ গৈছে, ডি ভোটার হৈছে, ট্রিবুনেলৰ নোটিস আহিছে, এই গোটেইবিলাক সমস্যা মই আগামী 6 মাহৰ ভিতৰত সব সমাধান কৰি দিম। এই সমস্যাবিলাক আৰু অসমত নাথাকে। ডি ভোটারৰ ঝামেলা, ট্রিবুনেলৰ ঝামেলা, আধাৰৰ ঝামেলা 6 মাহৰ ভিতৰত আমি সব খতম কৰি দিম। কোনো মানুহ যাতে আৰু কষ্টত থাকিব নালাগে। শ্রদ্ধা রাইজ, আমি সরকারি চাকরি লোন অরুণোদয় রেশন কার্ড হলে মোদীজির 5 কেজি চাউল, রেশন কার্ড থাকিলেই আয়ুষ্মান ভারতর কার্ড যে 5 লাখ টাকালৈকে বিনামূলিয়া ট্রিটমেন্ট, উজ্জ্বলা গ্যাস, এইবার আমি 3টা নতুন আমি স্কিম করছো। মই আপোনালোকক 3টা স্কিমৰ বিষয়ে অলপ অলপ মই বুজাই দিব খুজিছো। প্রথম স্কিম হল যে আমার ফেমিলি বিলাকত 1জন মুরব্বী মানুহ থাকে, সি দাদা হব পাৰে, বাবা হব পাৰে। এই মুরব্বী মানুহজন কিবা কারণত যদি বেমার হয়, কিবা কারণত যদি ভগবানে নকৰক মৃত্যু হয়, ঘৰত ইনকাম সোর্স বন্ধ হৈ যায়। আৰু মানুহজনে যদি কাৰবাৰ পৰা ধাৰ লৈছিলে, বেংকৰ পৰা ধাৰ লৈছিলে, পৰিয়ালটো আৰু বিপদ হয়। আৰু বিপদত কোনেও কাকো চাবও নোৱাৰে, কাৰ হাতত ইমান টকা থাকে যে বেলেগক সহায় কৰিব। মূল মানুহজনৰ মৃত্যুৰ পিছতেই পৰিয়ালটো ইকনমিকেলি একেবাৰে ডাউন হৈ যায়। এইবার আমি ঠিক করছো কি যে পরিয়ালর মূল মানুষজনক সরকারে প্রিমিয়াম দিব, পাবলিকে দিব নালাগে, আমি সবকে একটা একটা ইন্স্যুরেন্স করে দিব। আর ভগবানে নকরক যদি মানুষজন বেমার হয় বা মানুষজনের মৃত্যু হয়, পরিয়ালটোয়ে ইন্স্যুরেন্স কোম্পানির পৰা কেই লাখমান টাকা ডাইরেক্টলি ঘরত পাবর কারণে সক্ষম হব। সকলো মুরব্বী মানুহ যার যাক যিমান ঘরত মুরব্বী মানুহ আছে, প্রত্যেকজন মুরব্বী মানুহক এইবার আমি সরকারি খরচত বীমা করাই দিব। এইটো হল 1 নম্বর আসনি। 2 নম্বর আসনি, আমার মেট্রিকত 5 লাখ লড়া ছোৱালীয়ে মেট্রিক পরীক্ষা দিয়ে, মেট্রিক পাস করে 3 লাখ, এতিয়াও 20 তারিখৰ পিছতেই মেট্রিকৰ রিজাল্ট দিব। কোনবাই কোনবাই মেথসর পেপারখন টান হওয়া বুলি কয়, কিন্তু চিন্তা করিব নালাগে, সবর রিজাল্ট ভালেই হবে, ঠিক আছে। 5 লাখৰ ভিতৰত 3 লাখ লড়া ছোৱালী পাস করে, কলেজত 1 লাখ লড়া ছোৱালী যায়, 2 লাখ লড়া ছোৱালী কলেজত না যায়। কিয় না যায়? কলেজত এডমিশন ফিজ লাগে 15,000 টাকা, আহা যোৱা খোৱা 10,000 টাকা, কিতাপ কিনোতে 2-3,000 টাকা। তো 25,000 টাকা আমার দুখিয়া মানুহৰ ঘৰত নাথাকে। আৰু সেই কাৰণে মেট্রিক পাস করার পিছতে আমি যদি ভাল লড়া পাও ছোৱালীটোক বিয়া দি দিই, হয় না নহয়? আর কোনবা কোনবা নিজেও বিয়া হয়ে যায়। এতিয়া মই কৈছো যে আমিও বিয়া দিব নালাগে, নিজেও বিয়া হব নালাগে। বিয়াটো ঠিক করে থলে হল, পিছত বিয়া পাতিলে হল।
মূল কথাটো হল সব কলেজত পড়িব লাগে, কারণ আজিকালি ছোৱালীৰ সুবিধা বাড়ি বাড়ি গৈ আছে। সিদিনাখন হোজাইৰ মিটিংত মই এনাউন্স কৰিছোঁ যে হোজাইত এটা আমি নতুন মেডিকেল কলেজ কৰিম, ঠিক আছে? মেডিকেল কলেজ মানে তার নার্সিং কলেজও হব। আজি ভারতত আমাক নার্স লাগে, শিক্ষয়িত্রী লাগে, সরকারি চাকরি 30% ওমেন রিজার্ভেশন থাকে, ছোৱালী মানুহ পড়িব পারে আর পড়িলে লড়ার সমানে উপার্জন করিব পারে। কিন্তু মই এইটো বুঝি পাও যে দেউতাক মাকে লড়া আর ছোৱালী দুইটা পড়াব নোৱাৰে। 25-25 হাজার টাকা, 50 হাজার টাকা লাগে। এইবার সরকারে কি সিদ্ধান্ত লৈছে যে লড়াজনক বাবা মাই পড়াব আর ছোৱালীজনীক মামাই পড়াব। কি রকম পড়াব? লড়া আর ছোৱালী দুইটার কারণে কলেজত এডমিশন ফ্রিজ দিব নালাগে, ফ্রি, ঠিক আছে? তারপর যিবিলাক ছোৱালীয়ে কলেজত এডমিশন লব, সেই ছোৱালীর ব্যাংক একাউন্টত মই 10,000 টাকা সোমাই দিম। আর এক বছর নহয়, হায়ার সেকেন্ডারি ফার্স্ট ইয়ারত 10,000 দিম, সেকেন্ড ইয়ারত 10,000 দিম। ছোৱালীটো যেতিয়া ডিগ্রি পড়িব, 12,500, 12,500, 12,500 তিনি সাল দিব। আর যেতিয়া ইউনিভার্সিটি পড়িব, 2 বছর 25,000, 25,000 টাকা করি আমি। তার মানে কিমান টাকা পালে? প্রথম 2 বছর 20,000, 12,500, প্রায় 40,000, 60,000 কলেজত পড়িলে 25,000, 25,000, 50,000, তার মানে 1,10,000 টাকা সরকারে দিব, দেউতাক মাক দিব নালাগে। সব ছোৱালী এইবার জুনে মেট্রিক পাস করে, আপনাদের সবকে কলেজত এডমিশন দিব। স্কুলতো এডমিশন হয় হায়ার সেকেন্ডারি, আমি সিট বড়াম, এডমিশন দিব। শ্রদ্ধার রাইজ, এই কামবিলাক আগত কোনেও করা নাছে, কোনেও চিন্তাও করিব পৰা নাছে। এতিয়া মই যেতিয়া কওঁ যে আমার বাইদেউবিলাকক লাখপতি বনাম, কংগ্রেসে মোক কয় যে কিয় লাখপতি বাইদেউ কব লাগে। আরে লাখপতি বাইদেউ বনাম কারণে লাখপতি বাইদেউর কথা কো? ইয়াতে ফর্ম ফিল আপ করেছে না নাই লাখপতি বাইদেউ? কোনে কোনে করেছে হাত ডাক? বা সবে করেছে, কোনে কোনে করেছে? যিবিলাকে লাখপতি বাইদেউর ফর্ম ফিল আপ করেছে, ইলেকশনের পিছনে তেওঁলোকের ব্যাংক একাউন্টত পুতুং করে 10,000 টাকা সোমাই যাবে, ঠিক আছে? আৰু এই 10,000 টাকা যোনে ভালকৈ ব্যৱহাৰ কৰিব তেওঁলোকক আমি আৰু 25,000 টাকা দিম। এইটো মই আজি আপোনালোকক কৈ দিছো। শ্ৰদ্ধাৰ ৰাইজ, দেশত শান্তি আহিছে, বিজনেছ হৈছে, ৰাতিলৈকে দোকান খোলা থাকিব পাৰে, মাটি বাৰীৰ পত্তা পাইছে, মাটির মূল্য বাড়িছে। লামডিংত মিশন বসুন্ধরা মই ভাল করে চাই দিম, যাতে লামডিংর যুন যুন মানুহে মাটির পট্টা পোৱা নাই, তেওঁলোকক আমি অন্তত অসম সরকারের মাটিখিনির পট্টা আমি দিব পাৰো। আর রেলর লগত যেটো সমস্যা আছে, মই শিবু মিশ্রর লগত পাতি থাকো। রেল নতুনকৈ যেতিয়া গভর্নমেন্ট আহিব, আমি সেন্ট্রেল গভর্নমেন্টের লগত আকো এবার ডেফিনেটলি আমি টেক আপ করিম, যাতে মানুষের হারাশাস্তি নহয়। শ্রদ্ধাই, লামডিংর হসপিটালও হয়েছে, ইলেকশনের পিছত মই একদিন হসপিটালতো আহিম। আর স্টেডিয়ামরও কাম চলি আছে লামডিংর ডেভেলপমেন্টের কারণে, মই সদায় আছো। আর লামডিংর ডেভেলপমেন্টের কারণে আমি আপনার লগত একেলগে সদায় কাম করি। শ্রদ্ধার রাইজ, সকলে 19 তারিখে পেহলে ভোট দান, বাদ মে জলপান, ঠিক আছে? কোনেও
নেগলেক্ট নকৰিব। মোদীজিক, মোদীজি জিকিব, কিন্তু জিকিলে নহব, সকলোরে আশীর্বাদ লাগিব। আর ভোট মানে আশীর্বাদ। আর সেই কারণে সকলে রাতেপা লাইন করব। বতর কি হয় মানে না জানো, রোদু হব পারে, বরষুণ হব পারে, মেঘু হব পারে, যি হব হব, বতরে বতরের কাম করব, আমি আমার কাম করি। লামডিংত যাতে 90% এবভ ভোট কাস্ট হয় তার কারণে মই আপনার আজি দায়িত্ব দিছো। যার যার লড়া ছোৱালী বাহিরত আছে, গুয়াহাটীত আছে, কলিকতাত আছে, আপনাদের মাতি আনিব, যাতে আমি লামডিংত ম্যাক্সিমাম আমি ভোট দিব পারি। আপনাদের জানে যে ইমান দিন লামডিং নগাঁও সমষ্টির লগত আছিলে, এইবার প্রথমবার আমি কাজিরঙা সমষ্টিত ভোট দিব। কাজিরঙা মানে কি? লামডিং, হোজাই, বিন্নাকান্দি, বরহমপুর, কলিয়াবর আর গোলাঘাট ডিস্ট্রিক্ট। আগত আমার হোজাই ডিস্ট্রিক্ট নগাঁও লগত আছিল, এতিয়া আমি হোজাই ডিস্ট্রিক্ট কাজিরঙার লগত আমি দিব। ফার্স্ট টাইম আমি কাজিরঙাত এমপি সিটের কারণে ভোট দিব। আপনার সকলে ইলেকশনের দিনা রাতেপাই আহি ভোট দিব, মোদী ডাঙরিয়াক আশীর্বাদ দিব, আর আমার প্রার্থীগুলিক আপনার বিজয়ী করব। বহুত দীঘলিয়াক মই নক, লামডিংত ভোটের কারণে আহার কোনো কথা নাই, আপনাদেরকে তো বিজেপিক ভোট দিব, মই মাত্র আশীর্বাদ মাঙিবর কারণেহে ইয়াত আহিছো, আশীর্বাদ বিচারিবর কারণেহে ইয়াত আহিছো। আপনার পুনের এবার আশীর্বাদ বিচারিল, মই সদায় লামডিংর মানুষের লগত আছো, আগতো আছিল, এতিয়াও আছো, ভবিষ্যতেও আছো, সদায় আমি একেলগে আছো, আর একেলগে আমি লামডিংর ডেভেলপমেন্টের কারণে কাম করি। এটা বিহু এটা চাম, আর বিহু চাই মোর দুই তিনটা মিটিং আছে, মই আগবাড়িম, আর আপনাদেরকে ইলেকশনের কারণে নিজক প্রস্তুত করিব। বহুত বহুত ধন্যবাদ। মোর লগত সকলে একেলগে কব, ভারত মাতা কি? মোদীজিয়ে শুনিব লাগিব, সেকারণে পুরা হয় না, ভারত মাতা কি? এতিয়া ভাল হয়েছে, ভারত মাতা কি? নরেন্দ্র মোদী, নরেন্দ্র মোদী, বিজেপি, বিজেপি। বহুত বহুত ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম। বিহু ল, মাইকটো ল বাবু।